বলতেছে সৃষ্টির আড়ালে, এটা রমেশচন্দ্র শীল লিখছে, হিন্দুর ছেলে, সৃষ্টির আড়ালে গোপনে বসিয়া বিদ্যুৎ খেলেছ অভিনয় ক্রিয়া, জ্ঞানী গুণী তোমার চাতুর্য দেখিয়া হারিয়ে বসেছে প্রাণ, কে তুমি হে সখা আড়ালে থাকিয়া হরিলি দাসেরই প্রাণ। এটা তফসির করতে গেলে, ব্যাখ্যা করতে গেলে, বুঝাইতে গেলে একটা আয়াত হাজির করতে হবে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার সাহারাগের থেকে অতি নিকটে। এইটা রমেশচন্দ্র শীল বলছে, তুমি সৃষ্টির আড়াল থেকে কে কথা বলো? শুধু তাই নাকি, মরিদ হওয়ার পরে কয় আমি তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। ওরা বলতেছে পীর কোরআনে নাই, কি বলছে পীর, ওরে কানা মৌলবি কোরআন হলো ইন্না আনজালনাহু কোরআনান আরবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আরবি ভাষায় কোরআন নাজিল, আর পীর ভাষা হলো ফার্সি, কোরআনের মধ্যে ফার্সি পীর খুঁজিস, ভালো করে আমার কাছে এসে আবার ভক্তি হ। ফার্সি ভাষায় পীর, কোরআনের ভাষায় হলো ওয়ালিয়াম মুর্শিদা, ওয়ালিয়াম মুর্শিদা ফার্সি ভাষায় কি। এইবার আর একটা ভাষা আছে আমাদের কুষ্টিয়ার বাউলরা কয় কিঞ্চিত ধ্যানে মহাদেব সে তুলনা কি আর দেব, লালন বলে গুরু ভাব যাবে রে মনের ধোকা তোমার, যাবে রে মনের ধোকা পাবে সামান্য কি তার দেখা। আচ্ছা শুনেছি সাধুর, আচ্ছা আমি একটা কথা বলে নিই মাঝে, আমার বাড়ি তো কুষ্টিয়া, তো দু একটা লালন গীতে তো আসতেই পারে, অসুবিধা আছে নাকি? শুনেছি সাধুর করুণা সাধুর চরণ পরশিলে হয় ঘোষণা, এখনো ভুল করো না, ওলি আল্লাহ সম্মান বলতে দিয়েছেন আমাকে, ধর চরণ ছেড়ো না দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। রাজশাহী শহরে আমি যদি, আমাকে খালি একটুখানি কলমের গোঁতাটা দিয়ে বলবেন যে আপনার টাইম এইটুক, ওর মধ্যে আমি সব শেষ করব। ফুরফুরার মুজাদ্দাদে জামান হযরতে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহে নোয়াপাড়া স্টেশনে বসে আছেন, আসরের নামাজের টাইম হয়ে গেছে, উনি আসরের নামাজে দাঁড়াইছে, মারহাবা কর, আসরের নামাজে দাঁড়াইলে ওনার খাদেমকে বলছে গাড়িটা একটু দাঁড় করাতে বলো, খাদেম যাই বলছে গাড়িটা দাঁড় করান, ফুরফুরার মুজাদ্দাদে জামান হুজুর যাবে খুলনায়, তো বলছে তোর পীরের বাপের নাকি, ব্যাস স্টার্ট বন্ধ হয়ে গেছে, রেলওয়ে ইঞ্জিনিয়ার যত রকম ব্রেনি আছে সব এসে দেখে মাল ঠিক আছে কিন্তু স্টার্ট নেই, মাল ঠিক আছে কিন্তু কি নাই স্টার্ট হয়। ড্রাইভার বলে ওই মানুষটার সাথে আমি একটু বেয়াদবি করেছিলাম, আমার সন্দেহ হয় এবার ওর স্টেশন মাস্টার ইঞ্জিনিয়ার ডাইরেক্টর ফাইরেক্টর সব জায়গায় কয় গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী, হুজুর মাফ করে দিয়েন খুলনায় চলেন যায়, বলে খুলনায় আমার যাওয়া দরকার নাই, বলে হুজুর গো আপনি যদি আজকে এই ট্রেনে না ওঠেন কিয়ামত পর্যন্ত এই ট্রেন আর স্টার্ট নেবে না।
12 বাজারে আসলেন যশোর জেলা 12 বাজার কালীগঞ্জ থানা তিন দিন আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি এক মুরিদের বাড়িতে ছিলেন তিন দিন পেশাব পায়খানা বাথরুমে যান নাই ভক্ত জিজ্ঞাসা করে হুজুর গো আপনি তো তিন দিন আমার বাড়িতে অবস্থান করছেন বাথরুমে গেলেন না কত বড় আল্লাহর ওলি ছিলেন ডাক দিয়ে বলতেছে শোনো আমার চোখ আর তোমার চোখ এক চোখ নয় আমি চারিদিকে তাকায় দেখি আল্লাহর ওলি ঘুমানো আছে এই জমিনে পেশাব করার জায়গা না এটা ওলি আল্লাহর দেশ আমি মুনাজাতের ভিতরে বলেছি যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া ইসলাম প্রচার করতে আনলেন শাহপরাণকে নিয়া কত জাতি হলো মুসলিম শুইনা উপদেশ সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত নারায়ণ গাউসিয়ত ওলি আল্লাহদের শত্রুরা ভয় পান নাকি বসাটা যার যার ইচ্ছা একটা বক্তা বারবার কেন বলবে বসেন ভাই এটা তো বক্তার বলার কথা না জায়গার তো অভাব নাই ওইভাবে হয়তো আপনারা মনে করছেন যে আধা ঘন্টা শুনে চলে যাবো তো আপনার ব্যাপার আর যদি শুনতে চান এ তো কেবল শুরু এখনো তো ধরেন যে ভালো ভালো নাকি আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরি তারপরে এখন বর্তমানে যুবকদের বুঝেন না তাহিরি সাহেব নূরে বাংলা চলে গেল এক বাংলা গেল আর বাঙালি চলছে আপনারা বসেন আমি যে কথা বলতেছিলাম টাইম নষ্ট করে লাভ হবে না এবার আসেন চট্টগ্রাম জেলা চট্টগ্রাম রে বলেন তো কি জেলা চট্টগ্রাম রে এই জেলাতে আছে কত আউলিয়া মস্তান রে বারাউলিয়ার স্থান চট্টগ্রামের ফটিক সরি গৌসুল আজম মাঝভান্ডারি হজরত কেবলা কাবা হজরত কেবলা কাবা গুলাম রহমান রে বারাউলিয়া স্থান